কোন দিক দিয়ে শুরু করা যায়, 3 মিনিট খুব কম সময় জীবনের জন্য। সো আজকে দুপুরে আমার ওয়াইফকে বলছিলাম, শি ইজ হিয়ার বাই দ্য নাও, যে আমার ফার্স্ট কাজিন, তার সাথে আমার একটা ইন্টারাকশন 2019 সালের এরকমই জুলাই আগস্ট মাসের কথা। বাই দেন হি ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস ডক্টর অফ ঢাকা মেডিকেল কলেজ। সো ভাইয়ের সঙ্গে দেখা হলো আমেরিকান এম্বাসির সামনে দাঁড়িয়ে। তো আমি গাড়ি থেকে নেমে দৌড়ে গেলাম, ভাইয়া তুমি এখানে কি করতেছো? বললো ভিসার জন্য আসছিলাম। অ্যান্ড ইভেন্চুয়ালি হি গট ভিসা, বাট তার 1 মাস পর জানা গেল যে তার প্যানক্রিয়েটিক ক্যান্সার, এবং এর প্রায় 9 মাস পর উনি মারা গেলেন 2019 সালের জুলাই মাসে। হি ওয়াজ 47 যখন উনি মারা গেছেন। এই কথাটা আমি এই জন্য বললাম, আমি আমার ওয়াইফকে তখনও এটা বলছিলাম, তো আমাকে জিজ্ঞেস করলো যে তুমি এটা কেন বললাম আজকে দুপুরে হঠাৎ করে আমি কথাটা বললাম। তা আমি বললাম ভাইয়ার কথা আমার প্রায় মনে হয়, জেনারেলি মৃত্যুর ব্যাপারে কথা হলে আমরা সাধারণত পজিটিভলি নিই না, না কেন কেন এসব ভাববা টাব্বা, বাট আমাকে যদি 3 মিনিট ধরে কথা বলতে দেওয়া হয় আমি বলবো যে মৃত্যুর কথাটাই ভাবেন, বিকজ দ্যাটস দ্য অনলি হার্শ রিয়েলিটি দ্যাট অল অফ আস, আমরা নানাজন নানা কথা বলেছি কিন্তু আমাদের প্রত্যেকের কারো পক্ষে সম্ভব না এই গ্র্যান্ড রিয়েলিটিটাকে অ্যাভয়েড করা, এটা একটা নিশ্চিত বিষয়। আরও মজার ব্যাপার, এটা অনিশ্চিত, কখন হবে সেটা জানেন না, ফাইনাল খেলা হবে কিন্তু যখন তখন হবে। সো সত্যি কথা বলতে আমরা আমাদের মৃত্যু পকেটে নিয়ে ঘুরতেছি, তারপর কত স্বপ্ন, কত কিছু করার কথা। এটাও তো সত্য যে কাজ না করলে আমরা এগোবো কীভাবে। আমি লাইফ কোচিং করাই, সো মানুষ অনেক সমস্যা নিয়ে আসে, মনোযোগ দিয়ে কথাগুলো আমার শুনতে হয়, শোনার পর আমি বলি যে আমার আপনার সব সমস্যা আমি আমার এই হাতের মুঠোয় নিলাম, আর আপনারই আরেকটা সমস্যা আমি আমার আরেক হাতের মুঠোয় নিলাম, দুটো আমি আপনাকে অফার করব, আপনি কোনটা নেবেন? অবশ্যই এক পাশে বলি আপনার সবগুলো, আর বলি আপনার মৃত্যু। তখন সেই সমস্যা বলা লোকটাই যে 1 ঘন্টা ধরে কেঁদেছে, তার সমস্যার কথা বলেছে, যে জন্য তার বেঁচে থাকার কোনো মানেই সে খুঁজে পাচ্ছে না, সে বলে আমি সমস্যাওয়ালা জীবনটাই বেছে নিতে চাই। আমাদের অপরচুনিটি, আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা, তালি দিলে আমার সময় চলে যাবে, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছোটো ভাই বোনরা যারা তোমরা আমাদের সামনে বসে আছো, তুমি করে বলছি সাহস করে কাছের বানাচ্ছি, আমাদের সমস্যাও তোমরাই। আমাদের সন্তানরা জানে না তারা কে, তারা কি করবে, সারাদিন মোবাইল ফোন ইন্টারনেট, তোমার বন্ধু কি করছে তুমি সেটার পিছনে দৌড়াচ্ছ। অগমেটিক্স বাংলাদেশে আমরা এই বছর 700 লোককে হায়ার করেছি, আগামী বছর আমরা 1000 মানুষকে হায়ার করবো, সম্ভব হলে এই রুমের প্রত্যেকটা লোককে অগমেটিক্সে এই বছর হায়ার করা সম্ভব, আগামী 3 মাসের মধ্যে হায়ার করা সম্ভব। কিন্তু জানো কি তোমরা, তোমাদের মধ্যে অনেকে প্রি স্ক্রিনিং দিয়ে যায়, পাশ করে, স্ক্রিনিংয়ের জন্য ফোন করলে আসে না, তো কেন তুমি প্রি স্ক্রিনিং এসেছিলে? সো আমি বলবো কি, নিজেকে জানো, তোমার বন্ধু যাচ্ছে জন্য তুমি আমেরিকা চলে যেও না, তোমার বন্ধু গার্মেন্টসে যাচ্ছে তুমি যেও না, তোমার জীবনটা শুধুই তোমার। আমার ভাইয়া তার জীবন যাপন করে শেষ হয়ে চলে গেছেন, উনি কী করেছেন না করেছেন আর কোনো অর্থ বেয়ার করে না, যতটুকু আমরা শিখেছি তার কাছে ততটুকুই অর্থ বেয়ার করে।